আসসালামু আলাইকুম সারা পৃথিবীতে যখন খাদ্য উৎপাদন বাড়ানোর তাগিদ দেওয়া হচ্ছে সেই তাগিদের ফলশ্রুতিতে বাংলাদেশেও কৃষকরা তাদের ফসল ফলানোর কাজে ব্যস্ত সারা বাংলাদেশই নয় পুরো পৃথিবীতে আগামী কয়েক বছর খাদ্য সংকট দেখা দিতে পারে এমনটি আশা করা হচ্ছে সেই সময়ে বাংলাদেশের নারীরা তাদের শ্রম দিয়ে খাদ্য উৎপাদনে অবদান রাখছে এই জায়গাটি হচ্ছে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাঁও মালিগাঁও পাশে যে ফসলি জমিগুলো রয়েছে সেখানে নারী পুরুষ একসাথে ফসল ফলানোর কাজে ব্যস্ত যাতে করে যে খাদ্য সংকটের কথা বলা হচ্ছে সেই খাদ্য উৎপাদনে তারা সহযোগিতা করছেন ফসলি জমির মাঝখানে দুপুরের খাওয়া এখানেই সেরে নিচ্ছেন আসলে তাদের হাত ধরেই বাংলাদেশে কৃষি সমৃদ্ধ হচ্ছে উৎপাদন বাড়ছে দিনে দিন বাংলাদেশ কৃষি সেক্টরে আরও বেশি অবদান রাখছে এবং ফলন ফলছে এখানে বেশ বেশ কয়েকজন নারী আমরা দেখছি যারা দিনভর এই জমিগুলোতে আলু তুলেছেন তারপর আবার এই জমির পাশেই বসে দুপুরের খাওয়া সেরে নিচ্ছেন পুরুষদের পাশাপাশি নারীরা কৃষিতে এগিয়ে আসছে যেটি আমাদের বাংলাদেশের জন্য অবশ্যই একটি পজিটিভ দিক আগামীতে বাংলাদেশের কৃষি আরও সমৃদ্ধশালী হবে আরও উৎপাদন বাড়বে এই নারীদের হাত ধরেই একটা সময় ছিল যে এই কাজের প্রতি অনেকেই অনীহা ছিল অথবা কাজ করতে গিয়ে লজ্জা পেত কিন্তু কিন্তু সেই সব দিন এখন পরিবর্তন হচ্ছে মানুষ দিনে দিনে তাদের কর্মটাকে সম্মান দেখাচ্ছে যার কারণে উৎপাদন যেমন বাড়ছে এবং কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে আমরা একটু আগে তাদের সাথে কথা বললাম তারা দৈনিক তিনশো টাকা মজুরিতে এই কাজ কাজগুলো করছেন একটি মজার ব্যাপার হচ্ছে এখানে বেশ কয়েকজন স্টুডেন্টও দেখলাম যারা অবসর সময় এই কাজটি করছেন এতে করে তাদের কাজের প্রতি যে আন্তরিকতা কাজের প্রতি যে দায়বদ্ধতা সেটি যেমন বাড়ছে এবং দেশের অর্থনৈতিক চাকা এবং নিজেও স্বাবলম্বী হচ্ছে তাদের হাত ধরেই বাংলাদেশ কৃষি সমৃদ্ধ হবে বাংলাদেশ কৃষিতে এগিয়ে যাবে এই নারীদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই